দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট নিত্য সমস্যা হওয়ায় রান্নার ক্ষেত্রে বিকল্প জ্বালানি হিসেবে বাড়ছে তরল পেট্রোলিয়াম গ্যাসের ব্যবহার সুযোগে বাজারে সরবরাহ বেড়েছে মানহীন এলপিজি সিলিন্ডারের তবে মানহীনতার কারণে বাড়ছে সিলিন্ডার বিস্ফোরণ তারপরেও এটির মান যাচাই বা নিয়ন্ত্রণে নেই কোনো সংস্থা এই নিয়ন্ত্রণহীনতার মধ্যেই চলছে এলপিজি সিলিন্ডার উৎপাদন সরবরাহ বিক্রি ও ব্যবস্থাপনা চট্টগ্রাম থেকে ইমনের ক্যামেরায় আব্দুল কাদের রিপোর্ট এলপিজি বা সিলিন্ডারের গ্যাস আমাদের অনেকের বাড়িতে ব্যবহৃত হয় রান্নার কাজে প্রতিদিনের জীবনে অনেকের জন্য এটি দরকারি কিন্তু অসাবধানতার কারণে মাঝে মধ্যে বিস্ফোরণ ঘটে সিলিন্ডারের এতেই প্রতিনিয়ত বাড়ছে ভয়াবহ দুর্ঘটনা হচ্ছে প্রাণহানি যে অনেক ধরে গর্ত উচালি থাকে না লিক থাকে ওই দিক গ্যাস ভালো যারা আমরা ব্যবহার করে আমরা তো এগুলো সমস্ত জানি না অনেক সময় এরকম অনেক ঘটনাই ঘটে সরকারি হিসেবে তো একটু সচেতন হওয়া দরকার সবারই দরকার সবাইকে বোঝানো দরকার যে সময় নয় বছর একটা ম্যাচ ছিল গ্যাসের বোতল এতদিন কিন্তু ম্যাচ দেয়নি পাঁচ বছর ম্যাচ দিছে কিন্তু এখন চলতেছে কত সতেরো বছর শত্র বচ্চকেই গ্যাসের সিলিন্ডার মেয়াদ অসতর্কতা ও মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহারেই বিস্ফোরণ বাড়ার প্রধান কারণ বলে জানালেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা যেসব দেশ থেকে ইমপোর্ট করে ইনপোর্টারে সেগুলো মেয়াদ থাকে যা ইন্টারকন্টিনেন্টের মতো যারা এগুলো সেটআপ করে সিএনজি সেখানে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেওয়া থাকে গ্যাস সিলিন্ডারটা ঠিক তদুপরি তাদের একটা ধারণকর্মতা কতবারে আমি এই গ্যাসটা এগুলো ওইখানে সংরক্ষণ করি আটটা নির্দিষ্ট টাইমে আমরা নির্দিষ্ট সময় এটাকে ফ্যাশারেট করে তখন আমরা ব্যবহার করি কিন্তু এটার মধ্যে যখন ব্যবহার করতে করতে ক্ষয় হয় সেখানে তার থিকনেসটা কমে যায় যখন যদি সেম একই চাপের উপরে আমরা কি করি যদি গ্যাস ব্যবহার করি বা ভর্তি করি সেক্ষেত্রে এই দুর্ঘটনার ঘটার সম্ভাবনা আছে সুবিধার্থে কিছু অসুধ ব্যবসায়ী এ ধরনের করে তারা এই সিলিন্ডারগুলোকে যে বারো লিটারের সিলিন্ডারে আপনার তিনটে করে ফেললো দুইটাকে এনে তিনটা করলো অর্থাৎ ছয়টাকে এনে সে নয়টা করলো এটা করে তার ব্যবসায় সুবিধা হাসিল করতে গিয়ে সেই যে মনিটরিংয়ের সিস্টেমে আপনার যে ফাইভ লাইনগুলো থাকে সেখানে বাল্ব থাকে গেট বানগুলো লুজ থাকে ওই লুজ কানেকশান কারণে যখন বাসাবাড়িতে এটা সংযোগ দেওয়া হয় হঠাৎ করে দেখা গেল যে লিকেজ হইতেছে আগুন লাগার সাথে সাথে এটা বিস্ফোরণ ঘটে সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি বিআরটিএ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মধ্যে সহযোগিতার মাধ্যমে কাজ করার নির্দেশনাকে সাধুবাদ জানিয়েছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এই উদ্যতন কর্মকর্তা আপনি জানেন যে বিশে ফেব্রুয়ারি ঢাকার চকবাজারে যে দুর্ঘটনাটা ঘটে তার আগে নিম্নলিখিত একটা অনুরূপ ঘটনা ঘটেছে এর প্রেক্ষিতে সরকার এই অগ্নি দুর্ঘটনা এবং সমজাতি অন্যান্য দুর্ঘটনা সেটা গ্যাস সিলিন্ডার রান্না করার এলপিজি গ্যাস থেকে হোক অথবা গাড়ির সিলিন্ডার থেকে হোক এ ব্যাপারে খুব সক্রিয় ভূমিকা নিয়েছে সরকার গ্যাস সিলিন্ডার যেগুলি ব্যবহৃত হবে এগুলোর এই সিলিন্ডারের নিরাপত্তা কতটুকু আছে এই নিরাপত্তার ব্যাপারটা আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের লোকজন এর সেফটির বিষয়টা দেখবে এমনি রান্নার কাজে যে সমস্ত গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় সেগুলো যেখান থেকে এই প্রেসারে গ্যাস ভরা হয় এবং যে সিলিন্ডারগুলোতে গ্যাস ভরা হয় এই দুইটাই ফায়ার সেফটি যুক্ত কিনা না এই বিষয়টা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট দেখবে গত চার বছরে এলপি গ্যাস থেকে চারশো ছিয়াত্তরটি অগ্নিকাণ্ডের ঘটনায় রেকর্ড সৃষ্টি করেছে এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি একশো ছিয়াশিটি দু সালে উনআশিটি দু সালে একশো একত্রিশটি এবং দুই সালে আশিটি দুর্ঘটনা ঘটেছে তাই সিলিন্ডার বিস্ফোরণ রোদে গ্রাহকদের সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের আব্দুল কাদের কর্ণফুলি সংবাদ চট্টগ্রাম